হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাই। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি বাংলাদেশ পুলিশের টুরিস্ট বিভাগের এসপি চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বে আছেন আপেল মাহমুদ। জি, টুরিস্ট পুলিশ আসলে টুরিস্টদের কি কি স্বার্থ দেখে? টুরিস্টদেরকে তারা যেন নিরাপদ থাকে এবং তারা যেন সেফটি থাকে সেই জিনিসটাই আমরা প্রধান আমাদের মূল লক্ষ্য। টুরিস্ট বলতে আপনারা কাকে বুঝেন? টুরিস্ট বলতে যাদেরকে বুঝি, যারা টুরিস্ট স্পটে বেড়াতে আসেন এবং টুরিস্ট স্পটগুলোকে এনজয় করেন। এটা লোকাল টুরিস্ট হতে পারে এবং বিশেষ করে ফরেন টুরিস্ট হতে পারে। তারা ফরেনার বিভিন্ন দেশ থেকে আসেন, তারা ফরেন টুরিস্ট। আমাদের দেশের যে বিভিন্ন টুরিস্ট স্পট আছে, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, কক্সবাজার, পতেঙ্গা সি বিচ, তারপর ফয়েজ লেক, তারা আমাদের বাংলাদেশে আসে। তারা তো আমাদের মেইন ফরেনার টুরিস্ট। আমাদের লোকাল টুরিস্টও আছে, তারা লোকাল যে টুরিস্ট স্পটগুলো আছে সেটা তারা এনজয় করে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি 2013 সালে টুরিস্ট বিকাশের জন্যই, ট্যুরিজম বিকাশের জন্যই, ফরেনারদের নিরাপত্তার জন্যই এই টুরিস্ট পুলিশকে এস্টাবলিশ করেছেন। এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমরা টুরিস্ট ইউনিট, যারা ট্যুরিজম, আমরা ফরেনারদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। এখন কিন্তু তারা সম্পূর্ণ নিরাপদ। আপনি রাত 1টা বাজে 2টা 3টা বাজে আপনি দেখবেন কক্সবাজারে কিন্তু সারা রাত টুরিস্টরা তারা এনজয় করছে। এখন আর সেই ডিস্টারবেন্সটা নাই এবং কোনো ধরনের ইপটিজিং, কোনো ধরনের মাদক, কোনো ধরনের ইনসিকিউর অ্যাক্টিভিটিস আমরা এনশোর বরদাস্ত করছি না। আমাদের আইজিপি মহোদয়ের কাছ থেকে আমাদের ইনস্ট্রাকশন আছে, আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি। আমাদের টুরিস্ট পুলিশের যিনি অতিরিক্ত আইজিপি মহোদয়, ওনারও ইনস্ট্রাকশন আছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। সে মেবি আইনি পরি তো আপনি শুনলে খুশি হবেন, টুরিস্ট পুলিশ কিন্তু এখন তদন্ত করতে পারে, অ্যারেস্ট করতে পারে এবং মামলা নিতে পারে। তো এই জন্যই টুরিস্ট পুলিশের গ্যাজেট প্রকাশিত হয়েছে। আমরা সরাসরি মামলা নিচ্ছি, সরাসরি তাদেরকে অ্যারেস্ট করছি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আপনি ব্যক্তিগতভাবে একজন কলামিস্ট, তো আপনি এই পুলিশের কাজ করার পাশাপাশি যে লেখালেখির কাজ করেন, তার মানে আপনি ব্যক্তিগতভাবে একটি দর্শন ধারণ করেন, আপনার চিন্তা শক্তি অন্য লেভেলের, আপনি ভাবেন। তো আপনার এই লেখালেখি নিয়ে আপনি কিছু বলবেন? লেখালেখিটা মূলত আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে, তো ছোটোবেলা থেকে অনেক লেখালেখি করেছি। ইদানিংকালে আমি বঙ্গবন্ধুর উপরে আমার প্রায় 17টা আর্টিকেল বের হয়েছে বিভিন্ন পত্রিকায়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধার চেতনা লালন করি এবং বঙ্গবন্ধু বাংলা জাতিসত্তার শ্রেষ্ঠ প্রতিনিধি হন, তো ওনাকে নিয়েই আমার রিসার্চ, ওনার পলিটিক্যাল চিন্তা, ওনার পলিটিক্যাল জীবন নিয়ে আমার অনেক রিসার্চিয়াল পেপার আছে। এই বিষয়ে আমি লেখালেখি অনেকগুলি করেছি। টুরিস্ট পুলিশ হিসেবে কাজ করতে গিয়ে সবচেয়ে বড় থ্রেট কী পেয়েছেন? থ্রেট বলতে আমার কোনো শব্দ নেই, আমরা থ্রেটকে এখানে অ্যালাউ করছি না। আমরা এখানে কতগুলো চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলিকে আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। যেমন আমাদের এখানে যারা ফরেনাররা আসছে, বিচে গেল, দেখা গেল কি ওরা যে ড্রেস পরে যায়, ওরা যে কালচার মেনটেন করে, আমাদের দেশের সেই রকম কালচার মেনটেন করে না। তারা দেখা যায় হঠাৎ করে একটা ভিড়ের মধ্যে পড়ে যায়, তো এই জায়গাগুলি আমাদের লোকরা তাদেরকে উৎসকিয়ে দেখে, তারা বোদার ফিল করে। তো এই তাদেরকে এখান থেকে এই জায়গাগুলি থেকে সিকিউর দেওয়া, তারা অনেক সময় পাসপোর্ট হারিয়ে ফেলে। আপনাদের পর্যাপ্ত লোকবল কি আছে? পর্যাপ্ত লোকবল এতটা নাই, বাট আস্তে আস্তে বাড়ছে। যত বেড়ানোর জায়গা আছে সেই সমস্ত সব জায়গাতেই একটি দুইটি চারটি রেস্টুরেন্ট আছে, যেখানে গুপচি গুপচি ঘর আছে, গুপচি গুপচি ঘরের মধ্যে আবার খাট নাই, এখানে রেস্টুরেন্টের মতোই বড় বসার ব্যবস্থা আছে, সেখানে অনৈতিক কাজ করে ছেলে না। ওইগুলোর উপর আমাদের অভিযান চলছে, আমাদের রেগুলার অভিযান আছে, এগুলো আমরা অ্যালাউ করি না। এগুলো আমাদের চলবে, কতদিন চলবে? আমাদের অভিযান কন্টিনিউশন আছে এবং এখন যারা এগুলিতে সাথে জড়িত, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে আমরা এগুলিকে আমরা খোলা করে দিচ্ছি, যাতে কোনো ধরনের, তারা কিন্তু বলে তারা পুলিশকে ম্যানেজ করে এগুলো না। এটা যদি বলে থাকে যে এটা তাদের একটা অপপ্রচার এবং তারা আমাদেরকে হেও করার জন্য এটা বলে থাকে, পুলিশকে ম্যানেজ করে এই কাজ করার সুযোগ নাই, কারণ আমাদের অবস্থানই এই ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে। এবং একটা সুন্দর এনভায়রনমেন্ট স্থাপন করা, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে যায়, সেখানে গিয়ে যেন একটা সুন্দর পরিবেশ পায়, সেই পরিবেশটা নিশ্চিত করো, আমরা টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছি। আপনার কথা শুনতে খুবই ভালো লাগছে, কিন্তু ফিল্ডে গিয়ে যদি সেরকম না দেখি, না আমাদের কাছে অভিযোগ আছে, সেরকম আমরা ব্যবস্থা নিব, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে অভিযোগের সহজ মাধ্যম কি? আমাদের অভিযোগ বিভিন্ন জায়গায়, আমাদের ফেসবুক আছে, আমাদের বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটা টুরিস্ট স্পটে আমাদের নেম প্লেট আছে, মোবাইল নাম্বার আছে, সব জায়গায় আমাদের তথ্য আছে। আমাদেরকে 999 ফোন দিলেই তো আমাদেরকে পাওয়া যায়, যে কোনো অভিযোগ 999 ফোন দিলে আমাদেরকে ইজিলি পাওয়া যায়। আপনি কক্সবাজার যান, সেখানে পুলিশ সুপার সহ সকলের মোবাইল নাম্বার আছে, পতেঙ্গায় আছে, ফয়েজ লেকে আছে, কুয়াকাটায়, প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে। ওখানে আমাদেরকে ক্লিক করলে আমরা যখন তখন যে কোনো সময় এসে উপস্থিত হতে বাধ্য,
আমরা কমিটেড